হ্যালো গাইস, জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চ কি হবে। সকালে খেয়েছি পরোটা আর তরকারি করেছিল। আজকে সব দিদি রান্না করেছে, দিদি কি কি রান্না করেছে তোমাকে বলছি। চিপসটা কেনা হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। মা বারু দেখো, সব দিয়ে ভেজিটেবিল দিয়ে একটা তরকারি। এই যে দিদি রান্না করেছিল, এটা হচ্ছে চিকেন। জিজু আজকে জিজু সব ফ্রিজ দিচ্ছে। এটা চিকেন, এটা চিপস, এটা কেনা বাজারের। এটা ভাত আর কি আছে, ভেজ ডাল বেগুন ভাজা আর হচ্ছে ইসে ভেজ ডাল আর হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ লঙ্কা শশা স্যালাড। তো আজকের মেনু, আর জিজু বই এনেছে। এটা আমার মা, এইটা আমার কুড়িয়া মা, এটা আমার ছোটো মা। সারাক্ষণই কার্টুন নিয়ে থাকতে ভালোবাসে, ওরা কার্টুন পোকা। তোমরা তো জানো আমি গেছিলাম ডাক্তারের কাছে। দোকানে গিয়েছিল, আর এই যে স্পেশাল হলো চিকেন, মিষ্টি দই জিজু এনেছে খাওয়ার শেষে। দইটা রাখার জায়গা পাচ্ছি, এই যে আমার ভাত চিপস রেডি। পেঁয়াজ দাও। আজকে ব্রেকফাস্ট কাবলি ছোলার তরকারি আলু দিয়ে, আর একটা রুটি আর একটা লুচি। তাও আমার জিজু দিয়েছে বলে, এই মায়েটা খাদের মায়েটা দেবে না বলে দেখে বলছে। খুব বাজে বড় বোনকে এরকম ভালোবাসা বোনের প্রতি। দেখো এই যে জিজু খেতে বসছে, মানুষ জিজু খেতে বসছে, দিদি খেতে বসছে, বাবা বসেছিল, উঠে গেছে, খাওয়া গেছে। এই যে বাসন ধুয়ে দিল, বাটি ধুয়ে দিল দিদুনকে। এই যে মা শেষের পাতে দই এই যে দেখো এই যে জিজু খেতে বসছে, মানুষ জিজু খেতে বসছে, দিদি খেতে বসছে, বাবা বসেছিল, উঠে গেছে, খাওয়া গেছে। এই যে বাসন ধুয়ে দিল, বাটি ধুয়ে দিল দিদুনকে। এই যে মা এই যে দেখো